মনা ইসলামী দল সমূহের উদ্যোগে আয়োজিত ভারতের খুনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের প্রতিবাদে আয়োজিত আজকের বিক্ষুব্ধ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত সমমনা ইসলামী দল সমূহের সংগ্রামী নেতৃবৃন্দ বিক্ষুব্ধ তাওহিদি জনতা দেশপ্রেমী জনতা আমরা বরাবরই কথা বলে আসছি যে বাংলাদেশ এবং ইসলাম একই সূত্রে গ্রথিত এদেশে ইসলাম টিকলে বাংলাদেশের স্বাধীনতা টিকবে ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করবে আজ সে কথা আবার নতুন ভাবে প্রমাণিত দেশপ্রেমিক প্রতিটি জনতা ইসলাম প্রেমী প্রতিটি মানুষ আজ এই বিষয়ে একাত্ম এবং ঐক্যবদ্ধ নরেন্দ্র মোদীর মতো একজন নরঘাতক কুখ্যাত গুজরাটের কসাইকে মানবতাবাদী শান্তি প্রিয় ইসলামী জনতার প্রাণ কেন্দ্র বাংলাদেশের মাটিতে আমরা দেখতে চাই না বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া আজকে বিক্ষুব্ধ এদেশের গোটা আপামর জনসাধারণ দেশপ্রেমিক জনসাধারণ ইসলাম প্রেমী জনসাধারণ বাংলাদেশের সকল মত এবং পথের রাজনীতির যারা প্রবক্তা ডানপন্থী বামপন্থী সব আজকে এক মোহনায় ঐক্যবদ্ধ সেটা হলো বাংলাদেশ বাঁচাও বাংলাদেশের মানবতাকে রক্ষা করো তার বিরুদ্ধে জঘন্য হত্যাকারী নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে রুখে দাও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এটা কোন দলের একক সম্পত্তি নয় এটা আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠান নয় এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কোন সেলিব্রেশন নয়